তোমার? আমার নাম হচ্ছে সুস্মিতা দাস। আচ্ছা, কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে নানাহাই চৌনাচ্চা। আচ্ছা, বাবার নাম কি? বাবার নাম অচিন দাস। আচ্ছা, তুমি আগে চিনতে, সৌরভকে চিনতে? হ্যাঁ চিনতে। ছোটবেলায় মনে পড়ে যখন স্কুলে পড়তে? মানে এ হচ্ছে আমার আন্তে মনে ছোটবেলা, ছোটবেলার বন্ধু ছিল। মানে একজনকে পড়তাম, একজনকে খেলতাম, মানে অনেক কিছু করতাম, পড়াশোনা করতাম সব। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? ফাইভ ফোর থ্রি, মানে মানে তিন চার পাঁচ, তিন হচ্ছে অন্য কিছু। আচ্ছা, আমি তখন জানতাম না। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? তাকে ওকে তুমি আমি আমি হচ্ছে নাইন নাইন পর্যন্ত। তারপর আর পড়ো নি কেন? না না নাই বোঝা, পর হচ্ছে আমার কোনো খবর চাই ছিল, অচ্ছুর ছিল আমার, মানে খুব অচ্ছুর ছিল, তাই পড়াশোনা করতে পারলাম। আচ্ছা, এখন আমি পার্লার কাজ করি। পার্লারের কি কি কাজ করতে পারো? নিজের মনে হবে যে পার্লার কাজ করি, মানে আইফো ফেচার, তবে ব্যাটারি এসব বলি। তো সেই কাজগুলো এখন তুমি করতে চাও? এই বাড়িতে যে বিয়ে হয়ে এসছো, তোমার শ্বশুর মানে বাবাকে বলেছো? হ্যাঁ, আমার বাবাকে বলেছে, আমার বাবা বলেছে আমার আমার জন্য পার্লার ব্যবস্থা করে দেবে, ব্যবস্থা করে দেবে। এখন তোমার একটু বাকি, আমি এখন এসেছি, বাবা কি ব্যবস্থা করে দেবে। তোমার নাম বলো আরেকবার। হ্যাঁ আরেকবার। আমার নাম সুস্মিতা মামারি। সুস্মিতা মামারি মানে প্রামাণিক। ইয়েস, হ্যাঁ ঠিক। ছোটবেলায় বন্ধুত্ব, যৌবনের নির্বাক প্রেমের শুভ পরিণয়, পুরোহিত মশাইয়ের মন্ত্রোচ্চারণে পাত্র নদিয়া শান্তিপুর বেলঘরিয়া এক নম্বর পঞ্চায়েতের পেশায় তন্তুজীবী সুব্রত প্রামাণিকের জ্যৈষ্ঠ পুত্র সৌরভ, পাত্রীর রানাঘাট হিজুলির মুদির দোকান অসীম দাসের কনিষ্ঠ কন্যা সুস্মিতা, গতকালই তাদের ছোটবেলার বন্ধুত্ব পরিণতি লাভ করলো দাম্পত্য জীবনে। কিন্তু সে আর নতুন কি, এরকম তো হামেশাই হয়। কিন্তু না, এক্ষেত্রে সৌরভ সম্পূর্ণ মূক এবং বধির। সুস্মিতা শ্রবণ যন্ত্রের সাহায্যে কিছুটা শুনতে এবং কোনোরকম দু একটি কথা বলতে পারে। হবিপুরের একটি মূক বধির বিদ্যালয়ে পড়াশোনা করতেন তারা, সেই সূত্রে দুই পরিবারের মধ্যে আলাপ। সৌরভের ঠাকুমা স্বপ্না প্রামাণিকের সুপ্ত বাসনা ছিল নাতবউ করে নিয়ে আসবে সুস্মিতাকে, তবে লোকলজ্জার কারণে সে কথা বলা হয়ে ওঠেনি। এরপর সৌরভ কলকাতায় স্পেশাল এডুকেশন নিয়ে মাধ্যমিক পাশ করে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে কল্যাণী আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়ে। সে বিদ্যার মূল্য না পেয়ে বর্তমানে অবশ্য একটি শপিং মলে কর্মরত। অন্যদিকে সুস্মিতা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে, পরিবারের খরচের টাকা জোগাতে মায়ের প্রচেষ্টায় বিউটি পার্লারে কাজ শিখে দোকান দেয় বাড়িতে। সুস্মিতা এবং সৌরভের সেই ছোটবেলার বন্ধুত্বের পর দীর্ঘ এক যুগ পরে সৌরভের বাড়ি বেড়াতে এসে সুস্মিতার মা সম্বন্ধ পাকা করে ফেলেন। ইতিমধ্যে ছোটবেলার বন্ধুত্ব যৌবনে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে প্রেমে রূপান্তরিত হয়। পরিবারের এক সদস্যের মৃত্যু, দীর্ঘ লকডাউন, সব সমস্যা কাটিয়ে অবশেষে চার হাত এক জায়গায় করলেন ঠাকুমা। এ প্রসঙ্গে সৌরভের মা অবশ্য জানায়, সৌরভকে ছোটবেলা থেকে মানুষ করতে বিভিন্ন পরিস্থিতিতে শিখে নিয়েছি ওর ভাষা। তখনই অনুভব করতাম কথা বলতে পারা কোনো মেয়ে না, না বলতে পারা বেশি বিশেষ প্রয়োজন সৌরভের জীবনে। সুস্মিতার কথা বলার সমস্যা নেই, আনন্দ উচ্ছ্বাসে খুব কষ্ট করে জানালো সে খুব খুশি সৌরভকে পেয়ে। বাবার মতন শ্বশুর মশাই এ বাড়িতে একটা পার্লার খুলে দেবে। সৌরভে তার পরিবারের রোজগারে গিন্নি হতে চায় সে, সাথে সরকারি ভাতা তো আছেই। সৌরভের আকার ইঙ্গিত বুঝে সুস্মিতা জানায়, সৌরভের ইচ্ছে তার মা বাবাকে এক সূত্রে বাঁধবে ভবিষ্যতে। কথা বলতে না পারা সুস্মিতার তিন বান্ধবী এবং এক দম্পতি হাজির ছিল কন্যাযাত্রীর সাথে। সৌরভেরও আকার ইঙ্গিতে ভাব বিনিময় করা বেশ কিছু দূরের বন্ধুদের না আসতে পারলেও জেলার মধ্যে এক দম্পতি এবং তিন বন্ধু উপস্থিত ছিল গায়ে হলুদ থেকে ফুলশয্যা পর্যন্ত। নদিয়া থেকে মলয়দ রিপোর্ট, আমি মাধবী, সি নিউজ। সৌরভের ক্ষেত্রে কবে থেকে ওরকম কথা বলতে পারে না? প্রথমে হবিবপুর স্কুলে ছিল, ওখান থেকে আরংঘাটা, আরংঘাটা থেকে তারপরে কলকাতা। আরংঘাটা কোন ক্লাস পর্যন্ত? ওখানে ক্লাস ফাইভ পর্যন্ত। আচ্ছা, তার পরবর্তীকালে আর কলকাতা গিয়ে মাধ্যমিক, ওখানে আচ্ছা, তারপরে উচ্চ মাধ্যমিক বনহুগলি, বনহুগলিতে।
তারপরে ওখান থেকে কল্যাণী আইটাই করে উচ্চ মাধ্যমিকটা দিতে পারলো না ওই কারণে। তো এই বিয়ের যোগাযোগটা কিভাবে হলো? এটা মানে ছোটবেলায় আমার শাশুড়ি ওনার মেয়ের মার সঙ্গে কথাবার্তা বলে রেখেছিলেন, ওই একই স্কুলে পড়তে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে ওখান থেকে কথাবার্তা হয়েছিল ওর মায়ের সঙ্গে। তারপরে ও মেয়ে অন্য স্কুলে চলে যায়, আমার ছেলে অন্য স্কুলে চলে যায়। তারপরে আর 12 বছর কোনো যোগাযোগ হয়নি। 12 বছর পরে ওনারা আবার এসেছিলেন, এসে এই সম্পর্কটাকে আবার বলেছেন। তো বিয়ে হলো কবে? গত 25 নভেম্বর। 25 নভেম্বর। তো আপনার ছেলের ক্ষেত্রে ধরুন কথা বলতে পারে না, আবার বৌমার ক্ষেত্রেও এরকম একটা সমস্যা আছে, তো কেন ওটাতে মানে কি আপনার সাহায্য ছিল, মানে রাজি ছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই রাজি ছিলাম। কারণ আমি তো ছেলেকে নিয়ে অনেক জায়গায় গেছি, যে অনেক কিছু জেনেছি ওদের ব্যাপারে, যে না ওরা দুজনা দুজনকে মানে দুজনা ওরকম দিলে কি ওরা দুজন দুজনকে বুঝবে সমস্ত কিছু। হ্যাঁ, ওরা নিজেদের মতো করে চলতে পারবে, যার জন্য আমরা আর পিছাইনি, এগিয়ে গেছি ওদেরকে নিয়ে। তো আপনি তো শাশুড়ি, তো আপনার ক্ষেত্রে কোনো মানে এই কদিনে কি বুঝলেন? না, আমি আমি তো আমার দুজনকে খুব ভালো বুঝি ওদের দুজনকে। আচ্ছা, ছোটবেলা থেকে তো আমার ছেলের সঙ্গে বিভিন্ন কথা বলে অভ্যস্ত। আচ্ছা, সেই জন্য আপনার কোনো অসুবিধা হবে না। আর ও ছেলের ক্ষেত্রে ওর বন্ধু বান্ধব যারা ছিল তারাও তো এরকম ধরনের অনেকজন ছিল, তারা বিয়েতে এসেছিল? হ্যাঁ। কতজন মতো এসেছিল? ওরা 5 জন। 5 জন মতো এসেছিল। আর মেয়ের কোনো বান্ধবী টান্ধবী এরকম ছিল? হ্যাঁ হ্যাঁ, কথা বলতে পারে না, এসছে, এখনো রয়েছে আমাদের বাড়িতে। মেয়ের দিক থেকে? হ্যাঁ। ওরা কতজন এসেছিল? ওরা ওখান থেকে ও একাই এসেছে কৃষ্ণনগর। আচ্ছা, আপনার নাম? আমার নাম শ্রীদেবী পাণি। কোথায় বাড়ি আপনার? শান্তিপুর ঘোড়ালিয়া।